আসসালামু আলাইকুম নীলার্স খাবার দাবার থেকে আমি নীলা বলছি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা সবসময় আমার কাছে ডায়েট রেসিপি চান যে রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসে তা আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে আসছি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই রাত্রে আমরা কি খাবো তো আপনারা এই খাবারটা রাত্রে খেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের দ্রুত ওজন কমবে সেই সাথে আপনারা চাইলে এটা যে দিনের যে কোনো সময় আপনারা নিতে পারেন সকালে অথবা রাত্রেও তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাঁচা পেঁপে ছিলে নিয়েছি আর এটাকে আমি একটু গ্রেটার দিয়ে সুন্দর করে চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা চুরি দিয়েও কেটে নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন এরকম চিকন করে কাটার জন্য কারণ আমরা যখন একটা জিনিস কাঁচা খাই তখন কিন্তু এটা চাবাতে সমস্যা হয় তবে এভাবে যদি আপনারা করে খান তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনি কি খাচ্ছেন তো এটার সাথে আরও কি কি লাগতে আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এই তো আমার এখানে আমি পরিমাণ মতো ফেঁফেগুলোকে গ্রেড করে নিয়ে এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে গাজর আমি এখানে একটা গাজরে নিচ্ছি আপনি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এই খাবারটাও আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি এটা বেশি করে খেতে চান তাহলে বেশি করে বানাতে পারেন তা আমি গাজরটাকে সেমভাবে করে নিচ্ছি ফর মশাল্লা দেখতেও সুন্দর লাগতেছে কালারফুল এরপরে আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে ধনিয়া পাতা আর কি কি লাগতেছে সেগুলো আমি দেখিয়ে দিব। তো ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার খাবারটা দ্বিগুণ মতো হয়ে যাবে আমি একটু ভালো করে কুচি কুচি করে এটাকে কেটে নিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ ওটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব হ্যাঁ লেবু এখানে লেবুটা আপনি একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি কারণ লেবুটা কিন্তু আমাদের এই যে চালারটা আমরা খাবো সেটা কিন্তু একদম নিমিশে আমাদের হজম করে দেবে এখন একটা ছোট বাটির মধ্যে আমি কিছুটা রসুন আমি এখানে চিকন চিকন করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের যে পাখিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা হাত দিয়ে একটু টেল ভেঙে নিয়েছিলাম আর কি তবে একদম এটা টালি নাই টালা ছাড়াই এটা নিয়ে নিছি এরপরে আমি এক টেবিল চামচ এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ তিল তিলটা কিন্তু অনেক সময় বাসায় থাকে আর যদি না থাকে আপনারা যে কোনো বড় মুদি দোকানে পাবেন সেখান থেকে নিয়ে আসতে পারেন এই খাবারটা বানাতে কিন্তু খুবই সময় কম লাগে আপনারা এটা আপনার ঘরে যদি একটা পেঁপে গাজর থাকে তাহলে হয়ে গেল আর কিছুই লাগবে না আপনি এইভাবে করে এই রেসিপিটা করে আপনি রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন এতে করে কিন্তু আপনার সময় বেঁচে যাবে সর্বশেষ আমি এখানে হিমালয়ান ফিং সল্ট দিয়ে দিচ্ছি এটা স্বাদ অনুসারে এখানে যে আপনি বেশি কম দেবেন তার কোনো অপশান নাই এটা যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দেবেন তবে অবশ্যই চেষ্টা করবেন হিমালয়ান ফিং চল্টটাই দেওয়ার জন্য তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আর এই খাবারটা কিন্তু বিশ্বাস করেন যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা এবং কি কতটা উপকারী আমি হয়তো বা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনি দেখতেই পাচ্ছেন এটা একটুখানি নাড়াচাড়া করার পরে অনেকখানি এটা একদম সফট হয়ে গেছে একদম মানে মনে হচ্ছে যে একদম রান্না করা হয়ে গেছে নুডলসের মতোই দেখা যাচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত মজায় আমি কিন্তু বাসায় প্রায় এরকম করে খাই তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু করে দেখাই এরতে করে আমার নতুন আফুরা যারা ডাইট করতেছেন। বাফুরাতন বা পুরাতন যেসব আফুরাও আছেন তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন কারণ আপনারা সবসময় আমার কাছে নতুন নতুন রেসিপি আশা করেন তো সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম